नवान्न अभिजान राज्य कोऑर्डिनेशन कमिटी मिचिले अनुमति दिल कलकाता हाईकोर्ट रूटे बदल एने अनुमति दिल आदालत आगामी चौठा मेर मिचिले अनुमति दिलें विचारपति राजशेखर मान्था दुपुर दुटो त्रिश मिनट थेके चारटे त्रिश पर्यन्त मिचिले अनुमति पावा गियेछे हावड़ा फेरीघाट बंकिम सेतु महात्मा गांधी रोड हुए हावड़ा मैदान शेष हबे मिचिल अनुमति देवार आगे एदिन राज्येर उद्देश्ये एक गुच्छ प्रश्न छोड़ेन विचारपति राजशेखर मान्था विचारपति जानते चान जे विधि निषेधेर कथा आपनारा एखन बोलछेन सेटा राज्येर शासक दलेर क्षेत्रेओ प्रजोज्य तो रेड रोड बंध करे जखन कर्मसूची हय मिचिल हय तखन पुलिशेर असुविधा हय ना आगामीकाल बंद বিজেপি নেতা খুনের প্রতিবাদে আগামীকাল পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার 100টি জায়গায় পথ অবরোধ কর্মসূচির ঘোষণাও করেছেন বিরোধী দলনেতা গতকাল রাতে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুন হন তৃণমূলের বিরুদ্ধে দলের নেতাকে খুনের অভিযোগে সরব হয়েছে ময়নার বিজেপি নেতাকর্মীরা বিজেপির বুথ সভাপতিকে অপহরণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের ময়না এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ময়নায় পথ অবরোধ করে বিজেপি সুকান্তকে তীব্র আক্রমণ অভিষেকের দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজে বরাদ্দ টাকা না পাওয়া নিয়ে সুকান্তকে আক্রমণ করলেন অভিষেক পাশাপাশি লোকসভা ভোটের প্রসঙ্গও তুলে আনলেন অভিষেক বললেন 2019 সালে ওর পিতা ঘোষ দাঁড়িয়েছিলেন আমরা ভেবেছিলাম উনি জিতবেন কিন্তু উনি প্রায় 33,000 ভোটে হেরে যান সুকান্ত মজুমদার জিতে যান সাংসদ হওয়ার পরে তিনি হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি যদিও এই জেলায় মানুষের স্বার্থে 100 দিনের কাজের টাকা দিতে তিনি বলেননি উনি একটাও চিঠি কেন্দ্রকে লেখেননি 100 দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য 2024-এ দেশে পরিবর্তনের ডাক মমতার বর্তমান রাজ্য সরকারে 2 বছরের পূর্তি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 8 মিনিটের ভিডিও বার্তায় একদিন দিকে রাজ্য সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন আবার তেমনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মন কি বাতকে ঝুট কি বাত বলে আক্রমণ করলেন তিনি মমতা বললেন বাংলাকে গত 12 বছর ধরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি বাংলা আজ বিশ্বের দরবারে সম্মানিত হচ্ছে বাংলার আজ কৃষকদের রোজগার বেড়েছে সব দিকেই বাংলা এখন 1 নম্বর আমরা ভেবেছিলাম 34 বছরের বামফ্রন্টের সরকার চলে যাবার পর কেন্দ্রীয় সরকার থেকে আমরা একটু সহানুভূতি পাবো 100 দিনের কাজের টাকা আমাদের কেন্দ্র দেয়নি পথ ছাড়লেন শরদ পাওয়ার এনসিপি সভাপতির পথ ছাড়লেন শরদ পাওয়ার এদিন নিজেই এই ঘোষণা করলেন প্রবীণ রাজনীতিবিদ তবে তিনি পুরোপুরি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন কি না সে বিষয়ে কিছু জানাননি 1999 সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির প্রতিষ্ঠা করেছিলেন শরদ পাওয়ার পাওয়ারের পর এনসিপি প্রধানের পদে কে বসবেন তা এখনও স্পষ্ট নয় গত কয়েকদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর সামনে আসছিল এই পরিস্থিতির মধ্যে আজ সেই অজিত পাওয়ারকে পাশে বসিয়েই নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে দলের সভাপতির পদ ছাড়বার ঘোষণা করেন মহারাষ্ট্রের 4 বারের মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার কাশ্মীরের নানা প্রান্তে তল্লাশি এনআইএর বিগত কয়েক বছরে সন্ত্রাসী হানায় বারবার রক্ত ঝরেছে কাশ্মীরে অস্থিরতা বেড়েছে উপত্যকায় এবার ফের সন্ত্রাসীদের খোঁজে কাশ্মীরে বড় রেড এনআইএর আটক এক সন্ত্রাসী গোষ্ঠীকে টাকা দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে তার সঙ্গে কোন কোন ব্যক্তি জড়িত রয়েছে তারও খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা এদিন শ্রীনগর অবন্তিপুরা পুলওয়ামা কুলগাম অনন্তনাগ সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ তল্লাশির সময় শ্রীনগরের সেজিয়েত এলাকা থেকে ইশাক ইকবাল ভাট নামে এক ব্যক্তিকে আটক করা হয় বিগত কয়েক বছর জম্মু কাশ্মীরের পাক মদতপুষ্ট জঙ্গিদের দাপট অনেকটাই বেড়েছে একাধিকবার সন্ত্রাসী হানাও দেখা গিয়েছে উপত্যকার নানা প্রান্তে বাড়ছে অ্যাজমা রোগ অ্যাজমা বা হাঁপানি রোগ বংশগত এতদিন এমনটাই শোনা যেত কিন্তু বর্তমানে
বংশগত কারণের চেয়েও পরিবেশগত কারণে অ্যাজমা বা হাঁপানি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মূলত শিশু এবং প্রাপ্তবয়স্করা অ্যাজমায় বেশি আক্রান্ত হচ্ছে। দোসরা মে সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব অ্যাজমা দিবস। এই সময় বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ অফ দ্য চেস্ট অ্যান্ড হাসপাতালের প্রকাশিত সমীক্ষা এমনই তথ্য উঠে এসেছে। একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের প্রায় 30 কোটি মানুষ অ্যাজমা রোগে আক্রান্ত, যার মধ্যে 18 বছরের কম বয়সী প্রায় 51 লক্ষ শিশু রয়েছে। আম্পায়ারের হাতে চড় খেলেন লখনৌয়ের বোলার। আইপিএল 2023-এ লখনৌ সুপার জায়ান্টসের রবি বিষ্ণই আরসিবির বিরুদ্ধে সোমবার 2 উইকেট নিয়েছিলেন। তিনি প্রথমে আরসিবি তারকা ব্যাটার বিরাট কোহলিকে আউট করেন, তারপরেই আম্পায়ারের হাতে চর খেতে হয় রবিকে। 2 উইকেট নেওয়ার পর ওভার শেষ করে আম্পায়ারের কাছ থেকে ক্যাপ সংগ্রহ করে যাচ্ছিলেন রবি বিষ্ণই। সেই সময় আম্পায়ারের হাত তার মুখে লাগে, গালে আঘাত পান তিনি। এই ঘটনার পর রবি বিষ্ণইকেই মুখে হাত দিয়ে থাকতে দেখা যায়, যদিও পরে মাঠের আম্পায়ার রবির কাছে ক্ষমা চান। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুপ্রিম নিয়োগ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন গঠনতন্ত্র তৈরিতে চূড়ান্ত নির্দেশ সুপ্রিম কোর্টের। 15 জুলাইয়ের মধ্যে AIFF এর নতুন গঠনতন্ত্র তৈরি করতে হবে। খসড়া মেনে গঠনতন্ত্র তৈরির অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে নিয়োগ করলো দেশের শীর্ষ আদালত। সমস্ত স্টক হোল্ডারদের পরামর্শ মেনে নতুন গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছিল সুপ্রিম কোর্টের নিযুক্ত প্রশাসনিক কমিটি। গত বছর সেই খসড়া তৈরিতে বিস্তর সমস্যা তৈরি হয়, এমনকি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে একটা সময় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের কবলেও পাঠিয়ে দেয় ফিফা। পরবর্তীতে পরিস্থিতি অন্যদিকে গড়ালে নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের নতুন সভাপতি নিযুক্ত হন কল্যাণ চৌবে। টেলি অভিনেত্রীর ডিভোর্স ফটোশুট। বেশ কয়েক বছর আগে প্রি ওয়েডিং নামের কোনো বিষয়েই চল ছিল না। যেদিন থেকে মানুষের ব্যস্ততা বেড়েছে, আনন্দ আয়োজনে ভাটা পড়েছে, তবে থেকেই মানুষ যেন উৎসবের দিনগুলিকে টেনে হিঁচড়ে বাড়ানোর চেষ্টা করছে। তারই এক নমুনা প্রি ওয়েডিং শুট। বিয়ের আগে হবু বরকনকে আনন্দের মুহূর্তগুলিকে লেন্সবন্দি করে রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এর জনপ্রিয়তা বহুল, ফটোগ্রাফারদেরও বেশ প্রিয়। কিন্তু ডিভোর্স, সে তো বিচ্ছেদ, সেখানে তো আনন্দ নেই, তাহলে তার জন্য ফটোশুট কেন? সম্প্রতি এমনই এক ফটোশুট করে নেট দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করছেন বিবাহ বিচ্ছেদ। তার কাছে এটি মুক্তির নামান্তর।